দর্শক এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সহকর্মীরা যোগ দিচ্ছেন শুরুতে যাচ্ছি বরগুনায় সেখানে আছেন সহকর্মী সুমন শিকদার সুমন মধ্যরাত থেকে কার্যকর হয়েছে ইলিশ ধরার নিষেধাজ্ঞা জেলেরা পেছানোর দাবি জানিয়েছেন সব মিলে কি তথ্য আছে আপনার কাছে ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ এখনই র‍্যাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন দর্শক আমরা যাচ্ছি পটুয়াখালীতে সেখানে আছেন সহকর্মী শিকদার জুবায়ের জুবায়ের কি তথ্য আছে আপনার কাছে জানাবেন ধন্যবাদ আপনাকে ইলিশ ধরার যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে মধ্যরাত থেকে কিন্তু সেই নিষেধাজ্ঞা কার্যকর হচ্ছে এখানকার যে মহিপুর আলিপুর মৎস্যবন্দর রয়েছে আপনি কিন্তু দেখছেন এখানে শত শত জেলে বোট যে সকল বোটগুলো সাগরে মাছ শিকার করে সে সকল বোটগুলো ঘাটে চলে এসেছে তারা কিন্তু নোঙর করে আছে জেলেরা কিন্তু যখনই অবরোধগুলো দেওয়া হয় নিষেধাজ্ঞা দেওয়া হয় নিষেধাজ্ঞা চলাকালীন সময় তারা কিন্তু সরকারের সেই নিষেধাজ্ঞাকে সাধুবাদ জানিয়ে তারা সাগর তীরবর্তী এলাকায় চলে আসে কিন্তু এবারে নিষেধাজ্ঞা দেওয়ার প্রায় 15 দিন আগ থেকে কিন্তু জেলেরা দাবি জানাচ্ছেন যে যেই সময়টা নিষেধাজ্ঞা দেওয়া হচ্ছে সময়টা পিছিয়ে আরও 10 দিন পরে দিলে পরে নিষেধাজ্ঞার সময়সীমাটা সঠিক সময় হতো বলে কিন্তু এই জেলেরা বারবার জানাচ্ছেন এবং মৎস্যজীবীরাও জানাচ্ছেন এর সাথে কিছু মৎস্য বিশেষজ্ঞরাও একমত পোষণ করে তারাও বলেছেন যে সময়সীমাটা নিয়ে আরও বেশি গবেষণা করে দেখা উচিত আসলে কোন সময়টায় নিষেধাজ্ঞা দিলে পরে এটা ইলিশের প্রজনন নিশ্চিত হবে সে বিষয়ে তারা কিন্তু গবেষণার বারবার তাগিদ দিচ্ছেন আর এখানকার যে পটুয়াখালী জেলায় প্রায় 65,000 নিবন্ধিত জেলে রয়েছে যারা নিবন্ধনের আওতায় রয়েছে তারা কিন্তু এই নিবন্ধিত জেলেরা কিন্তু প্রতিবারই যখন অবরোধ দেওয়া হয় নিষেধাজ্ঞা দেওয়া হয় নিষেধাজ্ঞা চলাকালীন সময় তারা কিন্তু প্রণোদনার চাল পায় আর নিবন্ধিত জেলেদের বাইরেও প্রায় আরও লক্ষাধিক জেলে রয়েছে যারা কখনো প্রণোদনার আওতায় আসে না বারবার নিষেধাজ্ঞা দিলে পরে নিষেধাজ্ঞা চলাকালীন সময় তারা কিন্তু ঘাটে নোঙর করে থাকে এবং তারা কিন্তু কষ্টে জীবনযাপন করতে থাকে এই নিষেধাজ্ঞা চলাকালীন সময় বরাবরই তারা কিন্তু কষ্টে জীবনযাপন করে তারা প্রণোদনার আওতায় যায় না যার কারণে এ সকল জেলেরা দাবি জানাচ্ছেন যে তাদেরকে এবারের নিষেধাজ্ঞায় যাতে নিবন্ধন না থাকলেও তাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে যাতে প্রণোদনার আওতায় আনা হয় এমনটাই কিন্তু এখানকার জেলেরা দাবি জানিয়েছেন এই ছিল পটুয়াখালীর মহিপুর আলিপুর মৎস্যবন্দর থেকে আমার কাছে এই মুহূর্তে সবশেষ আমরা চলে যাব বরগুনায় সেখানে রয়েছেন সহকর্মী সুমন শিকদার সুমন জানাবেন সেখানকার খবর ধন্যবাদ জোবায়ের আপনাকে আপনি পটুয়াখালী থেকে সেখানকার 22 দিনের যে নিষেধাজ্ঞা রয়েছে সেই নিষেধাজ্ঞার পরিস্থিতি জানাচ্ছিলেন এবং আমি এখন রয়েছি বরগুনায় এবং বরগুনার পটুয়াখালী মৎস্য ঘাটে আমি যদি একটু এখানকার পরিস্থিতি বলতে চাই যে জেলেরা কিন্তু গতকাল মধ্যরাত থেকে যে ইলিশ শিকার সেটি বন্ধ রেখেছে এবং বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতি ছাড়াও যে সকল জেলে সংগঠন রয়েছে আমরা তাদের সাথে কথা বলেছি তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে বরগুনায় কিন্তু ইতিমধ্যে 4,000-এর বেশি ট্রলার যারা গভীর সমুদ্রে এবং নদীতে মাছ শিকার করেন তারা কিন্তু এখন মাছ ধরা থেকে বিরত রয়েছে এবং আমি যদি আর একটু জানাতে চাই যে আমরা জেলেদের সাথে কথা বলেছি জেলেরা যেটা বলছে যে এই যে নিষেধাজ্ঞাটি দেওয়া হয়েছে নিষেধাজ্ঞাটি যদি ভারতের সাথে সমন্বয় করে দেওয়া হতো কারণ কি এই মুহূর্তে বাংলাদেশের জেলেরা মাছ আহরণ থেকে বিরত থাকলেও ভারতীয় যে জেলেরা রয়েছে তারা কিন্তু মাছ আহরণ করছে বলে আমাদের উপকূলীয় জেলেরা জানিয়েছে এবং তাছাড়াও এই মৎস্য রপ্তানির ক্ষেত্রে যে একটি বিষয় থাকে যেটি আগামী 30 তারিখ পর্যন্ত অব্যাহত থাকবে সেই রপ্তানি কার্যক্রমটিও কিন্তু ব্যাহত হবে বলে এখানকার যে ব্যবসায়ী রয়েছে তারা আমাদেরকে জানিয়েছে আমি যদি আর একটা বিষয় একটু বলতে চাই যে বরগুনায় যে 40,500 জেলে রয়েছে তারা কিন্তু নিবন্ধিত জেলে এবং এই নিবন্ধিত জেলেদের ক্ষেত্রে কিন্তু 25 কেজি করে সরকার চাল দেওয়ার ঘোষণা করেছে জেলেরা যেটা বলছে যে এই যে চালটি দেওয়া হচ্ছে এটি খুবই অপ্রতুল এবং এই নিবন্ধনের বাইরেও কিন্তু প্রচুর জেলে রয়েছে যারা আসলে চাল থেকে বঞ্চিত হচ্ছে তাই সকল জেলেদের জন্য চাল দেওয়ার দাবি কিন্তু তাদের রয়েছে এ ছিল আমার কাছে এখানকার পরিস্থিতি আমরা চলে যাচ্ছি চাঁদপুরে সেখানে রয়েছেন আমাদের সহকর্মী খোকন জানবো তার কাছ থেকে বিস্তারিত ধন্যবাদ সুমন চাঁদপুরেও কিন্তু পদ্মা মেঘনা নদীতে সেই মা ইলিশ সংরক্ষণ অভিযানের কার্যক্রম চলছে
জেলেরা কিন্তু ইতিমধ্যে তাদের জাল নৌকা নিয়ে তারা নৌকা উপরে উঠে তারা মেরামতের কাজ করছেন। তারা 22 দিন অভিযানের পরে তারা কিন্তু অভিযানের পরে কিন্তু তারা এই জাল নৌকা নিয়ে তারা মাছ ধরতে নদীতে নামবেন। এখন অনেক জেলে অভিযোগ করেছেন কিন্তু তারা বরাদ্দের চাল তারা পায়নি, জেলে কার্ড পায়নি, এই জন্য তারা 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 কিন্তু সেই মাছ জাল তারা কিন্তু সেই কার্ড এবং চাল না পাওয়ায় তাদের ভিতরে ক্ষোভ সৃষ্টি করেছে। অনেক জেলে অভিযোগ করেছেন যে তারা কেন তারা চাল পাচ্ছে না। দেখুন আমরা কথা বলছি একজন জেলের সাথে, তারা চাল পায়নি, তারা জেলের কার্ড পাওয়ার জন্য সরকারের কাছে তারা অভিযোগ জানিয়েছেন। তো আমরা অনেকজনেতেই নদীতে যাই, তো আমরা কার্ড টোট পাই না, তো কার্ড পায় যারা দোকানদার, তারা রিক্সা চালায়, তো তারা কার্ড পায়, তো অরিজিনালি জানলো যারা তারা কোনো সময় কার্ড পায় না, তো যাদের মাধ্যমে কার্ডটি আসে তো তারা মনে করলেন অন্যজনের টাকা টোকা খায়, আর মনে করলেন কি কার্ডগুলো দিয়ে দেয়। তো এই আমরা জেলেদের সাথে কথা বলেছি, অনেক জেলেই কিন্তু তারা কার্ড না পাওয়া তারা খুব প্রকাশ করেছেন। তার এই ছিল চাঁদপুরের মৎস্য অভিযান মাইলের সংরক্ষণ অভিযানের সর্বশেষ খবর। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে সোহাগের কাছে। সোহাগ ধন্যবাদ আপনাকে।